আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার আম্মু কিভাবে বাসায় রাধুনিক বিরিয়ানি মশলার প্যাকেট দিয়ে খুবই সহজে এবং ঝামেলা ছাড়া কিভাবে বিরিয়ানি তৈরি করে আজকে সেটি দেখাবো। তো আম্মুর বিরিয়ানি সবসময় অসাধারণ হয়, তাই চিন্তা করলাম যে রেসিপিটি শেয়ার করা যাক। এখানে আমরা উপকরণগুলো দেখে নিয়েছি। 500 গ্রাম পেঁয়াজ নিয়েছি, যেটাকে আমরা এভাবে কুচি করে কেটে নেব, এবং আরও নিয়েছি 2টি বিরিয়ানি মশলার প্যাকেট, 100 গ্রাম গাজর কুচি করে নিয়েছি, এবং 15 থেকে 20টি কাঁচামরিচ, এবং বড় একটি লেবু নিব। এখানে নিয়েছি আদা রসুন পেস্ট এবং 100 গ্রাম বাদামের পেস্ট। এখানে দুধটাকে জাল দিয়ে একটু ঘন করে নিব। এখানে 250 গ্রাম দুধ নিয়েছি। বাস এই হচ্ছে আমাদের উপকরণ। বাকি আর লাগবে 2.5 কেজি মুরগির মাংস নিয়েছি, যেগুলো মুরগি মাংসের পিসগুলো কিভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। বাস এটার আর কোনো কাজ নেই, এটাকে ধুয়ে জাস্ট একটা সাইডে মাংসগুলোকে আমরা রেখে দেব। আর নিয়েছি 1.5 কেজি পোলাওয়ের চাল। পোলাওয়ের চালটাকে ভালো করে ধুতে হবে, বাট ধোয়ার একটা প্রসেস আছে। এটা ধোয়ার সময় কচলানো যাবে না একদমই, পোলাওয়ের চালগুলোকে ভাঙা যাবে না। তো আমরা এভাবে 5 থেকে 6 বার পানি নিয়ে আলতো হাতে একটু ঘুরিয়ে টুরিয়ে আমরা এটাকে ধুয়ে নেব, এবং 5 থেকে 6 বার পানিটা চেঞ্জ করে নেব। ধোয়ার পর কি করতে হবে, এটাকে পোলাওয়ের চালটাকে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। ভিজানোর ফলে কি হবে, পোলাওয়ের চালগুলো একটু মোটা হয়ে যাবে, এবং রান্না করার পর পোলাওগুলো দেখতে একটু সুন্দর হবে। তাই এটাকে আমরা আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব, এবং আধা ঘন্টা পর কিন্তু পোলাওয়ের চালগুলোকে আবার পানি ঝরানোর জন্য একটা ঝুড়িতে রেখে দিতে হবে। আচ্ছা, এখন অন্য একটি আমরা কড়াইয়ে 1/2 লিটার তেল দিয়ে নিয়েছি, এবং এর মধ্যে সবগুলো পেঁয়াজই দিয়ে দিব, এবং এটাকে আমরা পেঁয়াজটাকে ভেজে নেব, সবগুলো পেঁয়াজকে বেরেস্তা করে নেব। একটু খেয়াল রাখতে হবে, আর এই সময়টার মধ্যে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। যদি বাড়িয়ে রাখা হয় তাহলে একদিক দিয়ে হবে আর একদিক দিয়ে হবে না, তাই মিডিয়ামে রেখে একটু নেড়ে চেড়ে পেঁয়াজের বেরেস্তাটাকে সুন্দরভাবে করে নিতে হবে। আমাদের পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, তো পেঁয়াজ বেরেস্তাকে উঠিয়ে নিচ্ছি। এখন এই তেলটার মধ্যে আমাদের যে মশলাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। এখানে 3 চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি, আর বাদাম পেস্টটা সবটাই দিয়ে দিব। মশলাগুলো দিয়ে একটু তেলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেছি। নেওয়ার পর এর মধ্যে এখন দিয়ে দেব 1 কাপ পানি, আর যে 2টি রাঁধুনি গুঁড়া মশলার প্যাকেট রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি। এখন এই মশলাগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। যখন মশলাগুলো তেল থেকে আলাদা হয়ে যাবে তখন বুঝতে হবে যে আমাদের কষানোটা প্রায় হয়ে গেছে। তো এই পর্যায়ে আমরা যে দুধটা রেখেছিলাম সেই দুধটা ঢেলে দিচ্ছি, আর লেবুর রসগুলো বের করে নিয়েছি, এবং এর লেবুর রসটিও দিয়ে দিব। এই পর্যায়ে কিন্তু আমরা এই দুধের পরিবর্তে চাইলে টক দই ইউজ করতে পারি, কিন্তু টক দই নাই ছিল না, তাই হচ্ছে আমরা এই দুধ ইউজ করলাম। আর এখন অন্য পাশে আমরা কি করলাম, যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তার মধ্যে 2 চামচ চিনি দিয়ে পেঁয়াজ বেরেস্তাগুলোকে একটু ভেঙে নেব। এখন এটাকে এক সাইড করে রেখে দেব। আর এখানে আমাদের কষানোটা হচ্ছে, খেয়াল রাখতে হবে যেন এই মশলা কষানোটা পুড়ে না যায়, অনবরত নাড়ার উপর রাখতে হবে, কারণ যদি পুড়ে যায় তাহলে আসলে এই টেস্ট সবটাই নষ্ট হয়ে যাবে। তাই আমাদের একটু খেয়াল করে একটু পরপর নাড়তে হবে, অনবরত নাড়ার উপরই থাকতে হবে। আচ্ছা, এখন কিন্তু আমাদের এই যে মশলাটা সেটা তেল থেকে সরে যাচ্ছে, তার মানে আমাদের কষানোটা কিন্তু হয়ে গেছে। তো এই পর্যায়ে আমরা আমাদের যে মুরগির পিসগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। এখন মুরগির মাংসগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানোর পর চুলার আঁচটা একটু কমিয়ে আমরা 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। মুরগিটা যেন সেদ্ধ হয়ে যায় তার জন্য এটাকে আমরা 10 মিনিট ঢেকে রেখে দেব। বাস 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিতে হবে। এখনও কিন্তু অনেকটা ঝোলই রয়েছে। এখন পরিমাণ মতো লবণ দিতে হবে। এই রাঁধুনি গুঁড়া মশলার প্যাকেটে কিন্তু লবণও দেওয়া থাকে, তাই আমরা একটু টেস্ট করে এই পর্যায়ে একটু লবণ দিয়ে নেব। লবণ দেওয়ার পর অনবরত নাড়তে থাকতে হবে।
এখানে কিন্তু কষানোটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। আচ্ছা, কষানো হতে হতে আমরা আমাদের পোলাওটাও রান্না করে নিব। তো একটি বড় পাতিলে 1.5 কেজি 1.5 লিটার পানি নিয়েছি এবং এর মধ্যে দারচিনি, তেজপাতা, এলাচ এবং 15 থেকে 20টি কাঁচামরিচ দিয়ে নিব এবং এর মধ্যে আরও দিব 100 গ্রাম সয়াবিন তেল দিয়ে এখন এই পানিটাকে একটি বলক আসা পর্যন্ত আমরা চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে রেখে দেব। অন্যদিকে আমাদের কষানো মাংসটাকে কিন্তু অনবরত নাড়ার উপর রাখতে হবে, না হলে পুড়ে যাবে। আর আম্মু বলেছে যে এই কষানোটাই হচ্ছে মেইন, যত বেশি কষানো হবে মাংসটা বিরিয়ানিটা খেতে তত বেশি ভালো লাগবে। তো আমাদের পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে, তো এই পর্যায়ে আমরা আরও এক কাপ পানি দিয়ে দিব এবং দিয়ে আরও ভালো করে কষিয়ে নিব। পানিটা বলক এসে পড়েছে, তো এর মধ্যে আমরা একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এবং এর মধ্যে যেই পোলাওয়ের চালটা আমরা পানি থেকে উঠিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব। পোলাওটা কিন্তু ঘি দিয়েও আসলে রান্না করা যায়, তাহলে ফ্লেভারটা আরও বেশি সুন্দর হয়। আপনারা চাইলে ঘিও ইউজ করতে পারেন। এখন পোলাওয়ের চালটাকে একটু নেড়ে চেড়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে বাড়িয়ে একটি বলক আসা পর্যন্ত রেখে দেব এবং বলক আসার পর আমরা চুলার আঁচটাকে একদম লো করে ঢাকনা দিয়ে ঢেকে আরও রেখে দেব। এটা যখন পানিগুলো একদম শুকিয়ে যাবে, 90% কুক হয়ে যাবে, তখন আমরা আমাদের যে মাংস কষিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। এই পর্যায়ে আমরা একটু কেওড়ার জল দিচ্ছি, এতে ফ্লেভারটা খুবই সুন্দর হয়। আপনাদের যদি কেওড়ার জল না থাকে তাহলে আপনারা স্কিপ করতে পারেন। আমাদের পোলাওটা 90% কুক হয়ে গেছে, তো সেখানে আমরা আমাদের কষানো মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে আমরা আমাদের যে পেঁয়াজ বেস্তা করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। সবটুকু দিব না, একটু রেখে দিব, যেটা আমরা পরে মিক্স করব। এখন সবগুলো উপকরণ দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য একদম চুলার আঁচ কমিয়ে রেখে দিতে হবে। ব্যাস হয়ে গেল আমাদের মজাদার বিরিয়ানি। এখন একটি বলে বেড়ে আমরা আলতো হাতে সবগুলো উপকরণ, মাংসটা আর পোলাওটা একটু ভালো করে একটু মিশিয়ে নেব। ব্যাস হয়ে গেল, এখন আমরা এটাকে জাস্ট সার্ভ করব। দেখলেন তো কত সহজভাবে কোনো ঝামেলা ছাড়াই বিরিয়ানি তৈরি করা যায়। তো অবশ্যই বিরিয়ানি বাসায় তৈরি করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে আমাদের ভিডিওটি কেমন লেগেছে।